ভিতরে কি পকেট কাস্টমার আছে যে আধার কার্ড গুলো ঘুরে বেড়াচ্ছে আর পয়সার জন্য গোপন দিয়ে বেড়াচ্ছে? বলুন আমি প্রতিদিন আসবো রাত্রি তিনটের সময় লাইন দাঁড়িয়ে, আমি এক সপ্তাহ যাবো দিয়ে যাবো, আর যারা আমাদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছে তারা এখন গোপন নিয়ে দাঁড়াবে। ভদ্রমহিলাকে বলছে তুমি চুপ করো, আরে ভদ্রমহিলা রান্না বান্না ঘরে বাচ্চা ছেলেকে আমি সাধারণ পাবলিক, আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি, যদি এই লিস্টটা যদি টাঙাতে পারে তবে এই লিস্টটা হওয়ার আগে দাঁড়ান, এই লিস্টটা হওয়ার আগে আমাদের বিচারটা করুক, তারপর এই লিস্ট এই টোকেন দেওয়া হবে না, তাতে যা করণীয় আজকেই হবে। আমরা এসডিও এর কাছে যাবো কেন? সাধারণ পাবলিক এসডিও কে দাঁড় করায়, বলুন সাধারণ পাবলিক এসডিও কে দাঁড় করায়, আজকে এসডিও বলুন, এমএলএ বলুন, পৌরসভা ইলেকশন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের যদি না বুঝতে পারে, তবে সাধারণ পাবলিকের অসুবিধা যদি না বুঝতে পারে তবে আমি কেন ওদের অসুবিধা করবো? আমরা তো যাচ্ছি না অফিসে গিয়ে ধর্ণা ভ্যাকসিন দে, 4,000 টাকা দিয়ে 8 জন ভ্যাকসিন নিয়ে গেছে, 500 করে টাকা আমি ভয়েস কল করে সবাইকে দাদাদেরকে শুনিয়ে দিলাম, অনেকেই দিচ্ছে। আজকে উনি ফোন করছেন যে এখন হবে না, সুপার চেঞ্জ হয়েছে, সোমবারের পরে জানাবো। এই অভিযোগটা কিন্তু প্রত্যেককে এক্সপ্লেন করা খুব টাফ হয়েছে আমাদেরকে, যে কাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বেসিক্যালি গভর্নমেন্ট একটা প্রায়োরিটি গ্রুপ করে দিয়েছে, যে স্পেসিফিক ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মধ্যে অফিসারও রয়েছে, ডিপার্টমেন্টের মধ্যে সুপারও রয়েছে। মানুষ যেটা ভুল করে ফেলছেন আর কি, যে ওরা হয়তো ডিপার্টমেন্ট আছে বেশ যথেষ্ট লোকজন হবে, বুঝলেন? কিন্তু এরকম কাউকেই করা হয়নি যে আপনার কাউকে দেওয়া হচ্ছে কাউকে দেওয়া হচ্ছে না। যা লিস্ট আসছে সেই লিস্ট ধরে আমরা লিস্ট টাঙিয়েও দিচ্ছি, এবং তার সেই অনুসারে তাকে টোকেন দেওয়া হচ্ছে, তাকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার আজকে শুরু হয়েছে? ভ্যাকসিন দেওয়া শুরু তো ভ্যাকসিন দেওয়া চলছেই না, আজকে যেটা বন্ধ শুরু হয়নি না, আজকে শুরু হয়নি, আজকে তো আমাদের কাছে এখন লিস্ট আসেনি। আর যেটা করা হবে সেটা যারা ভ্যাকসিন অলরেডি পেয়েছে, কোভিশিল্ড 84 ডেজ হয়ে গেছে তারা সেকেন্ড ডোজ পাবে, আর কোভ্যাক্সিন যারা 28 ডেজ হয়ে গেছে তারা সেকেন্ড ডোজ পাবে। যেটা আছে উত্তেজিত গ্রহী যারা যেটা করেছে সেটা হচ্ছে বন্ধ করে দিয়েছে, টোটালটাই বন্ধ করে রেখেছে, সেটা নিয়ে কোনো আলোচনা কিছু স্যার এসে আলোচনা করে দেখি, বন্ধ করে রাখলে সেটা আমরা অ্যাডমিশন করতে নেবেন, সেটা দিয়ে ডিসিশন নেবেন, আর যদি প্রায়োরিটি থাকে আমরা যাবো সেটাই আমরা করবো। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।